আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানায় আন্তরিক ভালোবাসা আমি আজকের ভিডিওতে একটি আশ্চর্য বিষয় আপনাদেরকে দেখাবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ফার্মাস ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্যে আপনারা থামবেল দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গি থানার অন্তর্গত ফোজপুর গ্রাম পঞ্চায়েতের ফোজপুর গ্রামে যেটা আমার হচ্ছে পাশের গ্রাম সেই গ্রামে এক বাছুর এটি এই বাছুরটি বয়স হচ্ছে চার মাস অথচ দেখুন বাছুর গরুর দুধের পালান বড় গরু গাভীন গরুর দুধের পালানের মতো হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের প্রায় বাড়িতেই দেখা যায় গরু সাধারণত দুই থেকে তিন বছরের হলে গাভিন হয় অথচ এই গরুটির বয়স এখন চার মাস গরুর মালিককে জিজ্ঞেস করলে তিনি বলছেন জন্মের প্রথম থেকেই বাছুর এই গরুটি রকমের হয়েছে এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পালানটি আরও বড় হয়ে যাচ্ছে এই গরুর বাছুরটি এখন নিজের মায়ের দুধ খাচ্ছে অথচ দেখুন নিজেই দুধ দেওয়ার মতো পালান তৈরি করে ফেলেছে বাছুরটির স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে অন্য কোনো শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় না বাইরে থেকে চলাফেরাও কোনো সমস্যা নেই এবং ওই দুধের পালানটিতে যদি হাত দেওয়া যায় তাহলে কোনো রকমের যন্ত্রণা অনুভব করে না একটু চাপ দিলে পানির মতো বেরোচ্ছে আবার যদি দুধের পালানটিতে যদি টিউমার হতো তাহলে এক সাইড বেড়ে যেত কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর চারটি বাটি সমান হারে বেড়ে উঠেছে এবং শরীরে কোনো রকমের অসুস্থতা ভোগ করছে না প্রকৃতির আল্লাহ আল্লাহতালার অশীষ মেহেরবানিতে এরকম হয়েছে এই গইটির কি রোগ হয়েছে নাকি সত্যি আল্লাহর কুদরত আপনাদের মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে সকল বন্ধুদের জানাতে সাহায্য করুন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্যে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ